হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো, তোমাদের সবাইকে WB স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স নবম শ্রেণী ইতিহাস, যেটি তোমাদের অক্টোবর মাসে কিন্তু পর্ষদ থেকে তোমাদের জন্য দিয়ে দিয়েছে। তো চলো আজকের এই ভিডিওতে এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য সলভ করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও। চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে বলছে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এই সেই ছক যেটা তোমাদেরকে করতে হবে। তো চলো এই ছকটি আমি করে রেখেছি নিচে, এটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রথমে বলছে সন্ধি চুক্তি সময়কাল স্বাক্ষরকারী। তো দেখো প্রথম প্রশ্নটা কী আছে, ব্রেস্ট লিটোভস্কের সন্ধি, এটা হবে কি 1918 খ্রিস্টাব্দে, আর এটা করেছিল জার্মানি ও সোভিয়েত রাশিয়া। তারপরে দেখো দুই নম্বর ভার্সাই চুক্তি, এটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে জার্মানি ও ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া মিলিত ত্রিশক্তি জোট। দেখো তোমাদের একের ছক পূরণটি হয়ে গেল, এবারে আমরা যাব দুইয়ের সত্য বা মিথ্যা নির্ণয় করো। দুয়ের একে বলছে 1921 খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়, এটা ছিল মিথ্যা। পরের দুই নম্বরে বলছে বেনিটো মুসোলিনি অক্টোবর 1922 খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করেন, এটা কিন্তু সত্য বলেছে এখানে। পরের প্রশ্ন দুয়ের তিন, নতুন অর্থনৈতিক নীতি NEP 1921 খ্রিস্টাব্দে কার্ল মার্ক্স প্রবর্তন করেন, এটা কিন্তু এখানে মিথ্যা দেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে দুয়ের চার, হিটলারের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এর উত্তরটা দেখো এখানে কী দেওয়া আছে, সত্য দেওয়া আছে। এর প্রশ্নে বলছে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে মানচিত্রের কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, উত্তরটা হবে দীর্ঘ 4 বছর ধরে বীভৎস ধ্বংসলীলা চলার পর 1918 সালে অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে ইউরোপ তথা বিশ্বের মানচিত্রে তথা রাজনৈতিক ক্ষেত্রে এক সুদূর প্রসারী পরিবর্তনের সূচনা করে। এই পরিবর্তনগুলি হলো, এক নম্বরে বলছে 4টি সাম্রাজ্যের পতন ঘটে, রোম সাম্রাজ্য 1917 সালে, জার্মান ও অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য 1918 সালে, এবং অটোমান সাম্রাজ্য, এটা হচ্ছে 1922 সালে ধ্বংস হয়। দুই নম্বরে ভবিষ্যতে সরকার ব্যবস্থা এবং আন্তর্জাতিক রাজনীতিতে স্বচ্ছতা নিশ্চয় করার জন্য গড়ে তোলা হয় লিগ অফ নেশন, যা পরে আবার ব্যর্থ হয়। তিন নম্বরে বলছে অস্ট্রিয়া, চেক স্লোভাকিয়া ও এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে। চার নম্বর, ভার্সাই চুক্তির মাধ্যমে পরাজিত জার্মানিকে 269 বিলিয়ন গোল্ড মার্ক জরিমানা করা হয় এবং জার্মানিকে অস্ত্রহীন করে ফেলা হয়, অর্থাৎ ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কোণঠাসা করে ফেলা হয়, যা হিটলারের মাধ্যমে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় জার্মান জাতিকে। পাঁচ নম্বরে বলছে অটোমান সাম্রাজ্যের উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য বেদখল করা হয় এবং তুরস্কের নানা অংশ দখল করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, গ্রিক, তুর্কি ভূখণ্ডে ঢুকে যায়, যদিও তুরস্ক সফলভাবে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করে। তোমাদের ছয় নম্বর হবে 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র রুশ ফেডারেশন। তোমাদের পরের প্রশ্ন হচ্ছে চার নম্বর, 15-16 বাক্যে উত্তর দাও, ইতালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল তা আলোচনা করো। দেখো উত্তরটা হবে, ইতালির সমগ্র জাতি যখন নৈরাজ্যে নিমজ্জিত, মুসোলিনি সেই সংকটময় মুহূর্তে ইতালির রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে ইতালিবাসীর ত্রাণকর্তার ভূমিকায় অবর্ণিত হন। তারপরে তোমরা একটা পয়েন্ট করবে, পয়েন্টটার নাম হচ্ছে ফ্যাসিস্ট দল গঠন ও প্রসার। 23 মার্চ 1919 খ্রিস্টাব্দে মিলান শহরে 118 জন কর্মচ্যুত সৈনিক ও দেশপ্রেমিককে নিয়ে মুসোলিনি ফ্যাসি ডি কম্বোটি মেন্টো নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলের সদস্যরা ফ্যাসিস্ট নামে পরিচিত হয়। ফ্যাসিস্ট শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ফ্যাসেস থেকে, যার অর্থ শক্তি। এই দলের প্রতীক ছিল দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড বাটি। ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠার 2 বছরের মধ্যে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 30 লক্ষ। তোমাদের পরের পয়েন্ট হচ্ছে নির্বাচনের সাফল্য, 1921 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনের অংশ নিয়ে এই দল 35টি আসন পায়, এর ফলে ফ্যাসিস্টদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। তোমাদের পরের পয়েন্ট হলো অরাজকতা বিনাশক, এখানে হবে সমাজতান্ত্রিকদের অরাজকতা ও নেতিবাচক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসোলিনি দেশের রক্ষক ও অরাজকতার বিনাশক হিসেবে নিজেকে ইতালিবাসীর কাছে প্রতিপন্ন করতে পেরেছিলেন। পরের পয়েন্ট হবে রোম অভিযান,
28 অক্টোবর 1922 খ্রিস্টাব্দে মুসোলিনি ফ্যাসিস্ট বাহিনী নিয়ে রোম অভিযান করেন। দুর্বল উদারপন্থী প্রধানমন্ত্রী লুইজি ফ্যাক্টর পদত্যাগ করলে রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল গৃহযুদ্ধ এড়াবার জন্য কোনো বাধা না দিয়ে মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী রূপে মুসোলিনি ভিক্টর ইমানুয়েলের আহ্বানে সাড়া দিয়ে 30 অক্টোবর মুসোলিনি মন্ত্রিসভা গঠন করেন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। তার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার মধ্যে দিয়ে ইতালিতে ফ্যাসিস্ট দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তো তোমরা দেখতে পেলে তোমাদের ক্লাস নাইনের অক্টোবর মাসের যে প্রশ্নটি দিয়েছিল ইতিহাস, সেটি এই ভিডিওর মাধ্যমে সলভ করানো হলো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। চলো আজকের মতো এখানে, এবং তোমাদের সমস্ত অক্টোবর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সব পেয়ে যাবে। চলো আজকের মতো এখানেই, ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।